দীর্ঘদিন ধরে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগে ছত্তিশগড় পুলিশ শনিবার গ্রেপ্তার করে এক বিজেপি নেতাকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অন্য এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশি জেরায় ওই বিজেপি নেতা জানিয়েছেন বিগত দশ বছর ধরে তিনি মাওবাদীদের বিভিন্ন রকম দ্রব্য সরবরাহ করেন পুলিশ সূত্রের খবর অনুসারে ছত্তিশগড়ের দন্তেওয়াড়া জেলার বিজেপি সহ সভাপতি জগৎ পূজারী এবং রমেশ ওসেন্দি দিন থেকে মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন বিজেপির নেতা পূজারি এবং অন্য ব্যক্তি আবু জমাদের মাওবাদীদের বিভিন্ন রকম দ্রব্য সরবরাহ করতেন যার মধ্যে পোশাক জুতো কাগজ প্রিন্টার কার্টিস ব্যাটারি রেডিও প্রভৃতি আছে পুলিশ সূত্রের খবর অনুসারে লকডাউনের সময়ে মাওবাদী গোষ্ঠীর সদস্যরা চরম খাদ্য সংকটে ভুগছিল এই সময়ই তারা যোগাযোগ করে বিজেপি নেতা জগৎ পূজারীর সঙ্গে এলাকায় চাষ করার জন্য তারা ওই বিজেপি নেতাকে একটি ট্রাক্টর কিনে দিতে বলে জগৎ পূজারী ওই ট্রাক্টর কেনেন রমেশ ওসিন্দির নামে এই ট্রাক্টর কেনা হয় দন্তেওয়াড়ার গিদম থেকে গত শনিবার অভিযুক্ত রমেশ ওসেন্দি যখন ওই ট্রাক্টর মাওবাদী নেতা অজয় আলামীকে পৌঁছাতে যাচ্ছিলেন তখনই পুলিশ তাকে গ্রেপ্তার করে বিজেপি নেতা জগৎ পূজারী এবং রমেশ ওসেন্দিকে ছত্তিশগড় পুলিশ ছত্তিশগড় জনসুরক্ষা অধিনিয়মে গ্রেপ্তার করেছে এই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ আরও জানিয়েছে বেশ কিছুদিন ধরে বিজেপি নেতা জগৎ পূজারীকে নজরে রাখা হয়েছিল এবং তার ফোন কল ক্ষতি দেখা হচ্ছিল যাতে দেখা যায় বিজেপি নেতা জগৎ পূজারী এই সময়ের মধ্যে বহুবার বিভিন্ন মাওবাদী নেতার সঙ্গে যোগাযোগ করেছেন মাওবাদী নেতা অজয় আলামীর জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে রেখেছে ছত্তিশগড় পুলিশ